আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 8 এপ্রিল, রোজ শনিবার, 2023 সাল, অলরেডি 5টা বাজে। তো কিছুক্ষণ আগে থেকেই কিন্তু রেডি মুরগির বাজার আজকে একটু উপর দিকে, অনেকটাই উপর দিকে, হয়তোবা বিভিন্ন জায়গা স্থান ভেদে 65 থেকে 72 টাকা পর্যন্ত কিন্তু কেনা বেচা হচ্ছে। তাই হুলস্থুল করে বিক্রি না করে দুই তিন জায়গায় আপনারা যাচাই বাছাই করে বিক্রি করুন। আমাদের এই দিকে যেহেতু বেড়েছে, আপনাদের এই দিকে বাড়বে আশা করি, সব জায়গাতেই বেড়েছে, সমস্ত বাংলাদেশে সম্ভবত বেড়েছে। আপনারা নিজ নিজ এলাকায় খবর নিয়ে নিন, আর যাদের মুরগি রেডি আছে আমি মনে করি যে বিক্রি করার উপযুক্ত সময়। 72 টাকা কেজি পাইলে অনেক কেজি দরে বাড়লো, কারণ হচ্ছে 55-58 টাকায় কেনা বেচা হচ্ছে কয়েকদিন ধরে, কিছু জায়গায় 60-62 হয়েছে। তো আপনারা নিজ নিজ এলাকায় খবর নিন, আন্তাজি কোনোভাবেই আমাদেরকে আজে বাজে মন্তব্য করেন না, নিজ নিজ জেলায় অথবা নিজ নিজ ডিলারের কাছে খবর নিন, দেখে নিন কোন অবস্থায়, কারণ আমাদের জেলায় যেহেতু বেড়েছে অন্যান্য জেলায় বাড়বে এই রকম আশাবাদী আমরা। তো এরপরও আমরা আপনাদেরকে নিশ্চিত করব না, আপনারা নিজ নিজ এলাকায় খবর নিয়ে তারপর বিক্রি করুন। আর যারা বিক্রি করে দিয়েছেন তারা তো দিয়েছেনই, আর যারা সামনে বিক্রি করবেন হয়তোবা বাজারটা আর একটু উপরের দিকেই আছে, আগামীকালকেও বিক্রি করতে পারবেন, বাজারের দাম উপর দিকেই থাকবে। তো আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এপিসোডগুলো তৈরি করি, যদি ভালো মানের আমাদের এই এপিসোডগুলো আপনাদের মনে কোনো জায়গা করে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, তাহলে এইরকম গুরুত্বপূর্ণ টিপস আপনাদের এইখানে যে কোনো সময় আপনার এইখানে নোটিফিকেশন চলে যাবে। কারণ আমরা যা সময় ভিডিওগুলো আপলোড করি, অনেক সময় যারা সাবস্ক্রাইবার নাই আমরা গ্রুপে দেই না, তারা পায়ও না। তো আমরা অনুরোধ করব যারা গ্রুপ থেকে দেখছেন চ্যানেলটিতে চলে আসুন, তাহলে নির্দিষ্ট সময়ে উপকারমূলক ভিডিও আপলোড হতেই আপনার এইখানে নোটিফিকেশন চলে যাবে। তো আমরা আর কথা বাড়াবো না, সামনে এগিয়ে চলে যাব। আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এপিসোডগুলো তৈরি করি। তো যারা আমাদের চ্যানেলের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।